বন্ধুরা, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। এটা মৃত, এটা মাটির হাঁড়ি, অনেক পুরাতন নিদর্শন এবং সবকিছু অনেক পুরনো। আজকে ঐতিহাসিক একটা জায়গায় এসেছি। আজকে আমরা যাচ্ছি মেহেরপুর জেলার আমজুবি নীলকুঠিতে। নীলকুঠি হচ্ছে ওই জায়গা যেখানে যেখানে ইংরেজরা নীল চাষ করতো, এবং অত্র এলাকাতে নীল চাষ করে সেই জায়গাটাতে বসে তারা সব কিছু পরিচালনা করতো। নীলকুঠি বলা হয় ইংরেজদের আমল থেকে এই জায়গাটা নীলকুঠি, এবং এখনও আছে। এটা একটা পুরাতন স্থাপতি। এটা হচ্ছে নীলকুঠির গেট, কাঠ দিয়ে তৈরি করা, দুই পাশে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং বাম পাশে যে আমবাগানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই ইংরেজের আমলের আমবাগান, অনেক পুরনো। ইংরেজরা এই আম গাছগুলো লাগিয়েছিল। এবং এ পাশে একটা পুরাতন নিদর্শন দেখতে পাচ্ছেন, এটাও সেই আমলের, ইংরেজ আমলের। এবং এই রাস্তা ধরে এগিয়ে এই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, আরেকটু সামনে যাব তারপরে বুঝতে পারবেন। দুই পাশে আম বাগান, অনেক সুন্দর জায়গাটা, নিরিবিলি পরিবেশ। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইংরেজদের সেই অফিস, এবং এটাকে বলা হয় নীলকুঠি। এবং আমরা যাব এবং দেখবো ভিতরে কী কী নিদর্শন আছে। প্রথমে মাঝখানে একটা ফুলের ইয়ে দেখা যায়, একটা ফুলের টপ আছে, এবং এটা হচ্ছে সেই ইতিহাস। নীলকরটা কখন এসেছিল, কীভাবে কী করছিল, এখানে সব ইতিহাস এভাবে তুলে ধরা আছে। এটা পরে লেখা হয়েছে, কিন্তু আগের ইতিহাসটা এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আগের ইতিহাস খোদাই করে লেখা। এবং ভিতরে অনেক জাদুঘর টাইপের, আশেপাশে যেগুলো নীলকুঠি ছিল তাদের আশেপাশে যে অফিসগুলো ছিল সেই অফিসের ছবি বা চিত্র দেখা যাচ্ছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব আশেপাশের অফিস। এটা হচ্ছে নীলকুঠির সেই ঘরের ভিতরে, ভিতরের দেওয়ালে এগুলো দেওয়া আছে, কোথায় কোথায় আরও নীলকুঠি ছিল, কীভাবে তারা পরিচালনা করতো এখান থেকে পাশেরগুলো। এবং ওই আমাদের কিছু নিদর্শন যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র যেগুলো তারা ব্যবহার করতো, যেরকম এখানে মাটির হাঁড়ি, এবং একটা এই যে কাঠ, এই নিচে কিন্তু ফাঁকা, উপরে কাঠ দেওয়া, নিচে ফাঁকা। এবং এটা হচ্ছে সব থেকে আশ্চর্যের মহিষের মাথা, ওই সময়ের আমাদের একটা ক্রস। এবার আসে বাইরে, বাইরে ফুলের বাগান। এটা হচ্ছে একটা ব্রিজ, ব্রিজটা চলে গেল একটা নদীতে, সেউটিয়া নদী বলে এই নদীতে, এবং নদীর পানির সাথে ব্রিজটা মিশে গেছে। নীলকররা ওই ঘর থেকে একদম এই ব্রিজ দিয়ে এসে একদম নদীতে গোসল করতো। নীলকররাও করতো, তাদের সহধর্মিণী যারা ছিল তারাও এটা করতো, এই জন্য তখন থেকে এই ব্রিজটা এভাবে তৈরি করা। নদী দেখতে পাচ্ছেন, এবং ওই আমল থেকে যে তাদের বাগান বা গাছপালা যেগুলো ছিল সেগুলো এখনও ওইভাবে আছে। নতুন করে কিছু গাছ লাগানো হয়েছে, ছোটো ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নতুন লাগানো হয়েছে, কিন্তু বড়ো গাছগুলো যেগুলো ছিল আছে সেগুলো হচ্ছে ইংরেজদের আমল থেকেই এই গাছগুলো। এবং এই নিদর্শনগুলো অনেক আগের থেকেই, এবং জায়গাটা অনেক সুন্দর, পাখির গান, কলকাকলি আসলে মানুষকে মুগ্ধ করে বারবার। এই যে আম বাগান দেখতে পাচ্ছেন সেই আম বাগানটা ইংরেজ আমাদের আম বাগান। এখানে সবসময় একটা পুরাতন নিদর্শন দেখতে মানুষ আসে, সবসময় থাকে। এবং এই পাশে দেখতে পাবেন নদীটা, যে নদীটা ওই দিক থেকে দেখাইলাম ওই নদীটা এইদিকে, এদিকেও আছে। সো বন্ধুরা, এই হচ্ছে আমজুবি নীলকুঠির একটা নীলকুঠির পুরাতন নিদর্শন। সো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করছি। সো দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।